আসসালামু আলাইকুম দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিএনপি সমাবেশের নামে নৈরাজ্য করলে রাজপথে মোকাবেলা করলেন কাদের কেউ বাড়ির ভেতরে গেলে বা বাইরে বের হলে পুলিশ তল্লাশি করে বিএনপিকে বিদেশি শক্তি মদত দিচ্ছে ফলাফল ভালো হবে না খুলনায় গায়বী মামলা আসামে বিএনপির আশি নেতা কর্মী বিকল্প নিয়ে বৈঠক বিএনপির পছন্দ মতে ছিল এলাকা সোয়া ঘন্টা পর রাস্তা ছাড়ল ছাত্রলীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আওয়ামী লীগ সরকার কখনো দেশকে অস্থিতিশীল করতে চায় না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন সরকার বিএনপিকে অনেক ছাড় দিয়েছে কিন্তু সমাবেশের নামে নৈরাজ্য করলে রাজপথে তাদের মোকাবেলা করবে আওয়ামী লীগ সোমবার সকালে বরেণ্য রাজনীতিবিদ ও গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সৌহর্তীর উনষাটতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মন্ত্রী কথা বলেন ওবায়দুল কাদের বলেন সরকার বিএনপি কে এতদিন ছাড় দিয়েছে দশ ডিসেম্বর যদি বাড়াবাড়িও বিশৃঙ্খলা করে তাহলে সরকার ছাড় দেবে না শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার বিএনপির আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন তাদের সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে বিএনপি গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা তারা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক তিনি আর বলেন হোসেন শরীর থরতের মৃত্যু নিয়ে রহস্য হয়েছে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা আমরা আজও জানি না কোনো জানা যাবে সেটাও এই মুহূর্তে বলা যাবে না হোসেন শরীর উদ্যান হোসেন সৌরাবর্তী গণতন্ত্রের মানুষপুত্র গণতন্ত্রই তার জীবনের মূল ভিত্তি শাসনতন্ত্রের জন্য জনগণের রায়ই শেষ কথা সেতুমন্ত্রী বলেন আর জনগণই হচ্ছে আমাদের আর জনগণই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশ গণতন্ত্র বিকাশের প্রক্রিয়া পদে পদে বাধার মুখে রয়েছে কন্টা পথ এখানে আন্দোলন সংগ্রামের মতো গণতন্ত্রের শৃঙ্খল ঘটেছে তিনি বলেন বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা উনিশশো একাশি সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেন সারা দেশে মূল্যবোধের পক্ষে স্বাধীনতার আদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে তিনি ক্যাম্পিং করেন জনগণের করে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটিয়েছেন গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া শেখ হাসিনা সরকার সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেউ বাড়ির ভেতরে গেলে বা বাইরে বের হলে পুলিশ তল্লাশি করে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার এর সামনে সড়কের দুই দিকে আজও নিরাপত্তা চৌকি বসিয়ে পুলিশ পাহারা দিচ্ছে খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটকে দায়িত্বরত একজন নিরাপত্তা কর্মী বলেছেন কেউ বাড়ির ভেতরে গেলে বা বাইরে বের হলে পুলিশ তাদের তল্লাশি করে পুলিশ বলেছে সন্দেহজনক কোনো গাড়ি বা পথচারী চলাচল করলে তল্লাশি করে তল্লাশি করে তারা গুলশান দুইয়ের উনআশি নম্বর সড়কে খালেদা জিয়ার বাসার সামনে গত শনিবার রাতে নিরাপত্তা চৌকি বসানো হয় সোমবার সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত নিরাপত্তা চৌকিতে কোনো যানবাহন বা পথচারীকে তল্লাশি করতে দেখা যায়নি এই সড়কে অন্যান্য যানবাহনের মতো রিকশা চলাচল করতে দেখা গেছে গতকাল রোববার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত রিক্সা চলাচল বন্ধ রেখেছিল পুলিশ খালেদা বাড়ির প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তা কর্মী নাম প্রকাশ না করার প্রথম আলোকে বলেন সোমবার ম্যাডামের বাড়ির বাইরেই থেকে কেউ আসেননি বা কেউ ভেতর ঢুকেননি কেউ ভেতর গেলে বা বাইরে বের হলে পুলিশ তাদের তল্লাশি করে সাধারণত মেডিকেল টিম ছাড়া ম্যাডামের বাড়িতে কেউ আসেন না বা যান না নিরাপত্তা চৌকিতে দায়িত্বরত গুলশান থানার সরকারের উপপরিদর্শক এসআই মেজানুর রহমান বলেন সড়কের দুই পাশে আটজন পুলিশ বিএনপি পালন বিদেশি শক্তি মদত দিচ্ছে ফলাফল ভালো হবে না নৈরাজ্য নাশকতা বিশৃঙ্খলা উন্নত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রধান বাধা শীর্ষক এক আলোচনা সভায় বক্তায় বলেছেন দশ ডিসেম্বর সমাবেশকে ঘিরে বিএনপির গোলযোগ সৃষ্টি চেষ্টা করতে পারে তারা খালেদা জিয়াকে সমাবেশে বসিয়ে পুরো এলাকা দখলে পায়তারা করছে তাদের বিদেশি শক্তি মদত দিচ্ছে এর ফলাফল ভালো হবে না রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে মুফাদ মুজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু পরিষদে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডক্টর জিয়া রহমানের সভাপতিত্বে এক যুগ্ম সাধারণ সম্পাদক মতি রহমান লালটুর সঞ্চালনায় সবাই বক্তব্য রাখেন ঠাবির সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী সংসদ সদস্য শফিকুর রহমান বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কিউরেটর মোহাম্মদ নজরুল ইসলাম খান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু ম ফারুক ঢাবি টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এই জেড এম শফিউল আলম ভুইয়া খুলনায় গায়েবী মামলায় আসামি বিএনপির রাশি নেতাকর্মী বিটিসিএল ভবন ধ্বংসের ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনু জেলা বিএনপির সদস্য সচিব মনুরুল হাসান বাপিসহ বিএনপির আশীন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ রোববার রাতে খুলনা সদর থানার এস শাহিন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় আটত্রিশ জনের নাম উল্লেখ সহ আশি জনকে আসামি করা হয়েছে মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রলীগের আপায়ক ইশতিয়াক আহমেদ স্ত্রী সদস্য সচিব তাজিম বিশ্বাস ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন জেলা যুব দলের সাধারণ সম্পাদক এবাই এবাইদুল হক রুবাই এদ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ নগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি এক কুষ্ণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ফরিদমুল্লাহ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত তিন ডিসেম্বর রাত নয়টা টেলিকমিউনিকেশন ভবন মাধ্যমে মিনিটে আসামিরা টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন সহ সরকারের বিরুদ্ধে নাশকতা করার উদ্দেশ্যে বিটি ইএল ভবনের দক্ষিণ গেটে অস্ত্র ককটেল নিয়ে সমাবেত হয় পরে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে তা পালিয়ে যায় খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান ঘটনাস্থল থেকে তিনটি ককটেল সহ তিনজনকে আটক করা হয় বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে এদিকে খুলনা মহানগর বিএনপির আবায়ক শফিকুল আলম মনা এই মামলাকে গায়েবীর মামলা দাবি করে বলেছেন তিন ডিসেম্বর রাতে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি তিনি বলেন গায়েবী ঘটনা উল্লেখ করে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে বিকল্প নিয়ে বৈঠক বিএনপির পছন্দমতি ছিল এলাকা দশ ডিসেম্বর ঢাকা বিভাগে গণসমাবেশ করার বিষয়ে বিএনপির এখনও নয়াপল্ট নিচায় সেটা না হলে পুলিশ শরণার্থী উত্থানের বাইরে বিকল্প কোনো ভালো জায়গার প্রস্তাব করলে বিএনপি সেটা বিবেচনা করবে বলে দলটির নেতারা জানিয়েছেন বিএনপির সূত্র জানায় সমাবেশের জন্য বিকল্প হিসেবে মতিঝিল ও এর আশেপাশের এলাকা দলটির অগ্রাধিকার তবে টুঙ্গি পূর্বাচল বা রাজধানী থেকে দূরের কোনো স্থানের প্রস্তাব এলে সেটা মেনে নেওয়া হবে না বলে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে সমাবেশের জন্য নয়াপল্টন ও শহরত বাইরে বাইরের তৃতীয় কোনো স্থানে বিষয়টি গত রোববার ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের আলোচনা এসেছে বলে জানা গেছে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে তার কার্যালয়ে এই বৈঠক বিএনপির পক্ষ থেকে ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আপ্যায়ক আব্দুল সালাম ঢাকা মহানগর উত্তর বিএনপির আপ্যায়ক কামানুর আমান আব্দুল সামাদ আজাদ পুলিশের পক্ষ থেকে আরো ছিলেন ডিএমপির গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান হারনুর রশিদ সোয়া ঘন্টা পর রাস্তা ছাড়ল ছাত্রলীগ রাজধানী ঢাকা কলেজের শাখা ছাত্রলীগের কমিটি কলেজের পার্শ্ববর্তী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে কয়েকশো নেতাকর্মী ঢাকা কলেজের ফটকের সামনেও বাসফেলি রাস্তা আটকে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা রোববার রাত এগারোটা থেকে এই অবরোধ চলে রাত সোয়া বারোটা পর্যন্ত অবরোধে অংশ নেওয়া ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের একাধিক কর্মী প্রথম আলোকে বলেন অজানা ও রহস্যজনক কারণে ঢাকা কলেজে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি নেই কিন্তু যে কোনো সংকটময় মুহূর্তে এবং নেতাদের প্রকটকালে ঢাকা কলেজের কর্মীদের ঠিকই ব্যবহার করা হচ্ছে ঢাকা কলেজ ছাত্রলীগের ক্যান্টন কমিটি না হয় পরিশ্রমের ত্যাগী কর্মীদের অনেকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে তাই অবিলম্বে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কমিটির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে